হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিক্স আড্ডা। আজকে আমরা দেখব অ্যাস্ট্রোফটোগ্রাফিতে ব্লেন্ডিং বা কম্পোজিট কী করে করতে হয়। তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যারা আছেন আমার সাবস্ক্রাইবার, তারা কিন্তু ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমরা এর আগে অ্যাস্ট্রোফটোগ্রাফিতে ছবি তোলার সময় দেখেছি যে অ্যাস্ট্রোফটোগ্রাফির ছবি সিঙ্গেল শটে আমরা কিন্তু তোলা শিখে গেছি আগে, যে সিঙ্গেল শটে কী করে অ্যাস্ট্রোফটোগ্রাফির ছবি তুলতে হয়, সেটা কী মোবাইলে কী ক্যামেরাতে সেটা কিন্তু আমাদের শেখা হয়ে গেছে। আজকে দেখব কী করে ব্লেন্ডিং বা কম্পোজিট, যেটা সেটাও কিন্তু একটা খুব সুন্দর ফর্ম অ্যাস্ট্রোফটোগ্রাফি, সেটা কিন্তু শেখা যায়। ব্লেন্ডিং এবং কম্পোজিট এই দু ধরনের ছবির মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু খুব কম বা খুব সীমিত পার্থক্য। কারণ ব্লেন্ডিং বা কম্পোজিট এই দু ক্ষেত্রেই কিন্তু দুটো বা তিনটে আলাদা আলাদা ছবিকে আমরা জুড়ে একটা ছবি আমরা তৈরি করি। সেটা ব্লেন্ডিং কখন বলবো, কম্পোজিট কখন বলবো? ব্লেন্ডিং বলবো তখন যদি যে দুটো ছবি বা তিনটে ছবি যেটা আমি একসঙ্গে কম্পাইল করছি বা একসঙ্গে আমি জুড়ছি ছবি দুটো, সে দুটো যদি আমার ডিরেকশান এবং পজিশান ঠিক থাকে। মানে ধরুন আমি একটা উদাহরণ দিই আপনাকে, আপনি একটা দার্জিলিংয়ে একটা ছবি তুললেন, একটা নাইট স্কাই খুব সুন্দর, রাতের আকাশ, আবার আপনি দীঘাতে এসে একটা বঙ্গোপসাগর তুললেন, ঠিক আছে, দুটোকে আপনি জোড়া লাগাতে পারেন, সেই জোড়াটাকে কিন্তু আপনার ব্লেন্ডিং বলা যাবে না, সেটা কিন্তু কম্পোজিট। এবার ধরুন ওই দার্জিলিংয়েই আপনি নাইট স্কাই একটা তুললেন, আবার সকালে তুললেন, যাতে কিন্তু ওই আলোর মাঝে পাহাড়গুলো স্ট্রাকচার বা পাহাড়ের যে বিউটি বা কোনো ফুলের বিউটি থাকলো, এইবার আপনি সে দুটোকে একসঙ্গে জোড়া লাগালেন, তাহলে আপনার ফুল সহ পাহাড় থাকলো, আবার আকাশে তারাও থাকলো, ঠিক আছে, এটা তখন কিন্তু ব্লেন্ডিং। অনেক ক্ষেত্রে কী করা হয়, যখন ছবি তোলা হয় রাত্রে তখন আলাদা করে ফোরগ্রাউন্ড, যেটা ফোরগ্রাউন্ডটা আলাদা করে তোলা হয়, আলাদা সেটিংস রেখে তোলা হয়, এবং ব্যাকগ্রাউন্ড যেটা বা স্কাই যেটা সেটা কিন্তু আলাদা করে তোলা হয়, এই দুটোকে জোড়া হয়, এটাকে আমরা বলি ব্লেন্ডিং। স্কাইয়ের ক্ষেত্রে আমরা ধরুন, যেহেতু আমরা জানি মিল্কি ওয়ের ছবি অনেক সময় স্ট্যাক করতে হয় ভালো ক্লিয়ার ছবির জন্য, আমি 20টা ছবি তুললাম, দিয়ে পরপর স্ট্যাক করে একটা খুব সুন্দর মিল্কি ওয়ের ছবি পেলাম, আবার ফোরগ্রাউন্ড যেটা সেটা কিন্তু আমাকে অতটাও স্ট্যাক করতে হয় না, সেটা আমি 5টা ছবি তুললাম, সেটা এবং সেটিংস দু ক্ষেত্রে আলাদা, 5টা ছবি তুলে স্ট্যাক করলাম, এইবার যখন দুটো ছবি আমি জোড়া লাগবো ওটা কিন্তু ব্লেন্ডিং। কিন্তু যখনই আমার পজিশান চেঞ্জ হবে বা কোনো সিজন চেঞ্জ হবে, আপনি একটা রোডোডেন্ড্রনের সিজনে গিয়ে দার্জিলিংয়ে ছবি তুললেন বা সিকিমে গিয়ে তুললেন একটা খুব সুন্দর রোডোডেন্ড্রনের বাগান, আবার অন্য কোথাও শরৎকালে গিয়ে আপনি তুলে ফেললেন, সিকিমে গিয়ে শরৎকালে তুলে ফেললেন একটা মিল্কি ওয়ে, যে সেই দুটো যদি জুড়তে যান তাহলে কিন্তু সেটাকে আপনার আর ব্লেন্ড বলা যাবে না, সেটাকে আপনাকে কম্পোজিট বলতে হবে। এবার আমরা দেখব একটা এক্সাম্পল নিয়ে যে কী করে এই ব্লেন্ডিংটা কিন্তু করতে হয়। তা আমি একটা ব্লেন্ডিংয়ের এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি, তো আপনারা একই পদ্ধতিতে কিন্তু কম্পোজিট করতে গেলে কিন্তু আরও অনেক সহজ জিনিসটা হয়, সেক্ষেত্রে ব্লেন্ডিংটা একটু টাফ হয়, ব্লেন্ডিংটা শিখে গেলে কিন্তু কম্পোজিটটাও আপনারা সহজেই করতে পারবেন। আমি দুটো ছবি নিয়েছি, এক্ষেত্রে দেখা যাচ্ছে, এক্ষেত্রে একটা ছবি নিয়েছি ওই মোবাইলে দেখতে পাচ্ছি একটা মিল্কি ওয়ে এসছে, এটা একটা আমার ভিডিওরই থাম্বনেল বানিয়েছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে মিল্কি ওয়ে সেটা কিন্তু আমার দেখতে পাচ্ছি যে ব্লার হয়ে আছে, আর একটা ছবি দেখতে পাচ্ছি যেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিল্কি ওয়েটা আমার ফোকাসে আছে। তো আমার উদ্দেশ্য ছিল যেটা, যে ব্যাকগ্রাউন্ডের যে মিল্কি ওয়ে সেটাও আমার ফোকাসে থাকবে, আর সামনে যে মোবাইলে যে আমার মিল্কি ওয়েটা এসছে ওটাতেও কিন্তু ফোকাসে থাকবে, অর্থাৎ কিনা দুটো জিনিসই আমার ফোকাসে থাকবে। কিন্তু সিঙ্গেল শটে অ্যাপারচার আমার 2.8 সেটা তো সম্ভব নয়, আমি এখানে প্রপার্টিজও দেখতে পাচ্ছি, আমার ISO আমার 2000 আছে, অ্যাপারচার 2.8 11mm, এবং আমার 20 সেকেন্ডে দুটো ছবি সেম সেটিংসে তোলা। তো যেহেতু অ্যাপারচার 2.8 কিন্তু দুটো ছবি তোলা বা দুটো ছবি নিয়ে আমি অতটা আমি ডেপথ অফ ফিল্ড পাবো না, তাই দুটো ছবিকে নিয়ে আমি কিন্তু একসঙ্গে
একটা ব্লেন্ড করে দেবো। তো দুটো ছবি প্রথম আমরা লাইট রুমে চলে এসেছি দেখতে পাচ্ছি। লাইট রুমে এসে একটুখানি যেগুলো বেসিক কারেকশান হয়, যেমন ধরুন আপনার হোয়াইট ব্যালেন্স, যেহেতু এগুলো র ছবি নেওয়া আছে আমার, তাই আপনারা কিন্তু এখানে হোয়াইট ব্যালেন্সটা নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন, বা কন্ট্রাস্ট যদি হয়, কালার যদি হয়, স্যাচুরেশান বা কিছু, সেটা কিন্তু নিজেদের মতো করে চেঞ্জ করা যাবে। যেমন মিল্কি ওয়ে ছবিটাতে একটুখানি যেমন ক্ল্যারিটি আমি একটু বাড়াবো, কারণ মিল্কি ওয়ের কোরটা তাহলে কিন্তু বেটার আসবে, এবং লাইট শ্যাডো এই জায়গাগুলো একটু ভালো করে দেখবেন, তাহলেও কিন্তু মিল্কি ওয়ের কোর এবং যে তার ব্যাকগ্রাউন্ডের যে নয়েজ রেশিও যেটা, সেটা কিন্তু আপনার কাছে অনেকটা ক্লিয়ার হবে। তো ঠিক আছে, দুটো ফাইল কিন্তু আমি টিপ ফরম্যাটে সেভ করব। এইবার দেখতে পাচ্ছি দুটো যে ছবি, সেই দুটো ফরম্যাট নিয়েই কিন্তু আমরা ফটোশপে চলে গেছি। ফটোশপে আমরা দুটো ছবি আমরা ওপেন করেছি, কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখতে হবে, দুটো ছবিকেই কিন্তু আমাকে একটা প্যানেলে আনতে হবে। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি বা কপি পেস্ট করে আমরা কপি করে পেস্ট করে দিলেই সেক্ষেত্রে দুটো ছবি আপনার একই প্যানেলে চলে আসবে। ফটোশপের একটা জিনিস খেয়াল করবেন, যে লেয়ারটা আপনার উপরে আছে সেই লেয়ারটাই কিন্তু আপনি দেখতে পারবেন। এই পাশে চোখ দেওয়া আছে, ওই চোখে ক্লিক করলে দেখতে পারবেন যে একটা জায়গায় চোখ বন্ধ হবে, বা একটা জায়গায় চোখটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু সেটাই আপনি দেখতে পাবেন, এবং উপরের লেয়ারটা যদি আমি চোখটা অফ করি তবেই আমি নিচের লেয়ারটা দেখতে পাবো। ফটোসঙ্গের এই ফটোশপের এই যে বৈশিষ্ট্য, এটা কিন্তু অনেক সময় মাঝে মাঝে খুব খারাপও লাগে, আবার মাঝে মাঝে খুব কাজেরও হয়, তবে একটু বুদ্ধি করে কাজ করতে পারলে কিন্তু ওটা অনেক হেল্পফুলও বটে। তো আমি সেগুলো আপনাদেরকে এক এক করে শিখিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যদি স্কাইটাকে আমি রাখি বা লেয়ারটাকে জাস্ট ধরে উপরের দিকে আপনি মাউসে ক্লিক করে উপরে দিয়ে ড্র্যাগ করে দিলেই কিন্তু, ড্র্যাগ অ্যান্ড ড্রপ এরকম একটা করে দিলেই কিন্তু আপনার স্কাই বা যেখানে লেয়ারগুলো চেঞ্জ হবে, এখানে আমি লেয়ারের নাম চেঞ্জ করে দিলাম, স্কাইটাকে স্কাই করে দিলাম, আর যেটা আমার মোবাইল আছে ওটা আমি ফোরগ্রাউন্ডের ফোর করে দিলাম। তো দুটো লেয়ার আমি আপ ডাউন করে দেখে নিলাম, স্কাইটাই আমি দেখতে পাচ্ছি এখন। এই স্কাই লেয়ারের নিচে কিন্তু আমার যে মোবাইলের লেয়ার ওটা কিন্তু হাইড হয়ে আছে। তো স্কাই লেয়ারটা যদি আমি ইরেজার ইউজ করে যদি আমি একটুখানি ইরেজ করে দিই, তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার নিচের যে লেয়ারে যে মোবাইল এবং ট্রাইপডে মোবাইল সেট করা আছে ওটা কিন্তু আমার চলে আসবে। তো আমি ইরেজারে গেলাম, ইরেজারে গিয়ে আমি ইরেজটা, এখানে ব্রাশগুলো একটু সফট ব্রাশ ইউজ করবেন, এবং ব্রাশের যে রেডিয়াস সেটা খুব বেশি বড় নেওয়া যাবে না, তাতে কিন্তু কন্ট্রোল করতে অসুবিধা হবে, আবার খুব কম নেওয়া যাবে না, তাতে কিন্তু অনেক সময় ধরে আপনাকে এই কাজটা করতে হবে। তাহলে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের ব্রাশ নেব, এবং যে ওপেসিটি আছে ওপেসিটিটা 30-40% এর মধ্যে রাখলেই হবে। তবে নিয়েছি আমি সিম্পল ইরেজ টুল দিয়ে আমি কিন্তু ইরেজ করবো। আর তার আগে আমার যে লেয়ারের যে ওপাসিটিটা আমি একটুখানি, ওরা ওই পোর্শনটা চলে গেছে একটু আগে, আপনারা একটু পজ মেরে দেখে নেবেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে ওপাসিটি যেটা সেটা আমি একটু কমিয়ে নিয়েছি। যে এই লেয়ারটা আমি 100% ওপাসিটি হলে তাহলে তো আমি এটাই থাকবে, তো এটা যদি কমিয়ে আমি ওপাসিটিটা যদি 50% করে দিই, তাহলে কিন্তু দেখুন এই লেয়ারটা 50% আর ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা 50%, নাহলে আমি কোথায় যে ইরেজ করবো সেটা তো বুঝতে পারবো না। তাহলে আমি উপরের লেয়ারটা 50, নিচের লেয়ারটা 50, এই অবস্থাতে কিন্তু আমি ইরেজার যে টুল ওইটা কিন্তু আমি ইউজ করবো। তো এই সময় আবার ইরেজ করে দেখতে পেলাম, এবং যখন ইরেজটা হবে তখন ওখানে কিন্তু ওপাসিটি 100 করে দেবো। 50% কাজ করার পরে 100 করে দিলে, কেন ছবিটা তো 100 অবস্থায় আমাকে সেভ করতে হবে, আমরা দেখতে পাচ্ছি একটা যে আমার স্কাইয়ের উপরে কিন্তু যে ফোরগ্রাউন্ড সেটা কিন্তু ফুটে উঠেছে, আর একটুখানি যে বর্ডারের জায়গাগুলো যেগুলো ছিল সেইগুলো কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। তা আমি এখানে আপনাদের দেখানোর জন্য কাজ করছি, নিজেরা যখন করবেন এটা কিন্তু ধীর ধৈর্য করে করবেন। আমি এখানে ইভেন ভিডিওর স্পিডও একটু বাড়ানো আছে, যাতে বেশি টাইম না যায় এবং সহজে আপনারা জিনিসটা বুঝতে পারেন। সেক্ষেত্রে এই ধরে ধরে কোনাগুলো যেগুলো টুকিটাকি জিনিস থাকবে ওগুলো কিন্তু খুব সুন্দর করে ইরেজ টুল দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। আর এই সময় আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, কোনো রকম কিন্তু ডাউনলোড করা পিকচার এক্ষেত্রে আপনারা দেবেন না কোনো সময়। কিন্তু ধরুন এক্ষেত্রে আমি স্কাইজাকা ডাউনলোড মার্কা পিকচার দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে দেখতে ভাল লাগবে, কিন্তু সেটা তাহলে আপনাকে উল্লেখ করতে হবে কোনো একটা গণমাধ্যমে বা কোনো সোশ্যাল সাইটে যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনাকে বলে দিতে হবে যে আমার স্কাইজা ডাউনলোড করা, বা কোনো ফিল্টার, মোবাইলের ফিল্টার। অনেকেই এই ফিল্টার দিয়ে যদি বলে এটা আমার ছবি তোলা, মানে সেটা হয়তো নিজের ভালো লাগতে পারে, আপনি কিন্তু মানে সেই অতি চালাকের গলায় দড়ির মতো কিন্তু ধরা পড়বেনই। তো প্রথমেই বলে দেওয়া ভালো যে স্কাইটা আমার ডাউনলোড করা, তাহলে কিন্তু অতটা আর অসুবিধা হয় না, সেটা আমি করতেই পারি শিল্পের দৃষ্টিতে দেখলে। তবে আমি বলবো যেটা, নিজের দুটো ছবি নিয়ে করুন। হ্যাঁ ঠিক আছে একটু এদিক সেদিক হবে, বা অন্য কোথাও তুলেছেন এটা, অন্য কোথাও তুলেছেন এটা, সেটা ব্লেন্ড না বলে কম্পোজিটই বলবেন, অসুবিধা কী, নিজের ছবি দুটো করুন, তাহলে যে আনন্দটা পাবেন সেটা কিন্তু একটা অনেক বেশি আনন্দ পাওয়া যাবে।
তো এইভাবে আমরা যে দেখলাম, এইভাবে যে আমরা ব্লেন্ড করলাম, এটাকে আমরা বলবো ডিস্ট্রাকটিভ এডিট। কারণ এখানে কিন্তু আমি আমার ছবিটাকে কিন্তু আর কোনো সময় কিন্তু আমি ব্যাক করতে পারবো না। ওই ছবির যদি লেয়ারে আমরা দেখি তাহলে কিন্তু পুরো ইরেজ হয়ে গেছে একটা ছবি, যে স্কাইটা যেটা ইরেজ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই অসুবিধা থেকে ওভারকাম করার জন্য আমরা কী করবো, লেয়ার মাস্ক ব্যবহার করবো। এই লেয়ার মাস্কটা কিন্তু আপনাদেরকে ভালো করে শিখতে হবে, কেননা এটা অ্যাস্ট্রোফোটোগ্রাফির পদে পদে পরে পরেও কিন্তু অনেক কাজে লাগবে। লেয়ার মাস্ক নিচে আমরা দেখতে পাচ্ছি ওই চৌকোনোর মতো বাক্স, মাঝে একটু ক্লিপ, সেই লেয়ার মাস্ক গিয়ে আমরা স্কাই যে লেয়ারটা ওটাকে মাস্ক করবো। কেননা ওখানেই নিচে যে হাইট করা আছে আমার মোবাইলের লেয়ার, ওটাকে কিন্তু ফুটিয়ে তোলার মধ্যে, এবং সেই ওপেসিটি যেটা আমরা প্রথমে করেছিলাম একটু ওপেসিটি 50% করে দেবো, তাহলে কিন্তু এই লেয়ারটাও দেখতে পাবো, ওই লেয়ারটাও দেখতে পাবো। এইবারে লেয়ার মাস্ক করতে গেলে যেটা করতে হবে, যে কালার যেটা ব্রাশ টুল নিতে হবে এবং কালার যেটা নিতে হবে আমার, কিন্তু কালারটা নিতে হবে ব্ল্যাক, ঠিক আছে। ফোরগ্রাউন্ডে আমরা ব্ল্যাক কালার আর ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ওটা হোয়াইট রাখলাম, এখন কাজে নেই, পরে যখন গ্রেডিয়েন্ট টুল ইউজ করব তখন দেখতে পাবো ওখানে কাজ আছে। তো আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে লেয়ার মাস্ক ইউজ করার সময় ভালো করে দেখে নেবেন যে কোনখানে সিলেক্ট হয়ে আছে। এখন দেখতে পাচ্ছেন যে স্কাই যে লেয়ার ওখানে সিলেক্ট হয়ে আছে, মাস্ক পোর্শনটাতে কিন্তু নেই। এটা করতে গেলেই কিন্তু কী হবে, যখন আপনার ব্রাশ টুল সিলেক্ট হয়ে আছে, ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে আছে, যখন আপনি ওখানে মাউস দিয়ে ক্লিক করবেন তখন কিন্তু ব্ল্যাক কালার চলে আসবে ছবির উপরে। আমি এবার লেয়ার মাস্কের উপর ক্লিক করলাম এবং আমি আমার যে ব্রাশ টুল আছে সেটা আমি নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ব্রাশ টুল নিয়েছি। সেক্ষেত্রে এটা দেখে নেবেন ওপাসিটি কিন্তু 30-40%, এবং যে হার্ডনেস যেটা সেটাও কিন্তু ওই 20-30 রাখাই বেটার। তো এবারে আমি ওপাসিটি যেটা ছিল লেয়ার মাস্ক, আস্তে 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 করে মাউসে আমি ক্লিক করব এবং ড্র্যাগ করব, করতে 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 দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠবে। তো এক্ষেত্রে আমি যেহেতু দেখতে পেলাম যে হার্ডনেসটা একটুখানি কম আছে ব্রাশের, সেই ব্রাশের যে হার্ডনেস ওটা একটু বাড়িয়ে নিচ্ছি এবং ওপাসিটি যেটা আছে সেটা একটুখানি বাড়িয়ে নিলাম। এটাও কিন্তু কাজ করতে করতে আপনাদের একটা এক্সপিরিয়েন্স আসবে, এবং সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু এই কমা বাড়াটা আপনাকে করতে হবে। কেননা এই যে কাজটা, ধরুন ব্যাকগ্রাউন্ডটা কতটা আসছে, ব্যাকগ্রাউন্ডটা বেশি ফুটে যাচ্ছে না কম আসছে, আমার ফোরগ্রাউন্ডের কালারটা কীরকম আসছে, ফোরগ্রাউন্ডটা কতটা সময় লাগছে, এগুলো সব কিছু নিয়ে কিন্তু ডিটারমাইন করা হবে। আমি একটা কোনো বলে দিলাম, বারবার বলি আমি একটা স্ট্যান্ডার্ড রুল বলে দিলাম, ওটাই হবে ওরকম কোনো কথা নেই। আপনি প্র্যাকটিস করবেন নিজে, আজকে যেটা দেখতে পাচ্ছি, আজকে যেটা শিখছেন লেয়ার মাস্ক, সেটা নিজে ফটোশপে প্র্যাকটিস করতে হবে আপনাকে, নাহলে কিন্তু সম্ভব নয়। এটা অনেক দিন প্র্যাকটিস করতে 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 কিন্তু আপনার হাতটা এমন হবে যে আপনি খুব সূক্ষ্মভাবে এই কোণাগুলো, বর্ডারগুলো, যা সাইডগুলো, পুরো কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। এখানে কিন্তু সময় নিয়ে কাজ করতে হবে, এটা তাড়াহুড়োর কাজ নয়, এটা সময় নিয়ে কাজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাশ দিয়ে আস্তে 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 করে, যদিও তাও আমি ওপাসিটি এবং হার্ডনেস বাড়িয়ে রেখেছি যাতে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়, তবুও আমি বলবো যে এটা করবেন না। এক্ষেত্রে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডে সেম স্কাই কাছাকাছি আছে, একটু আদৌ এদিক ওদিক হলে অসুবিধা নেই, সেই স্কাই থাকবে। স্কাইটা তো আর আপনার ব্লার হয়ে গেলে বোঝা যাচ্ছে না, এখানে স্টারগুলো ব্লার হয়ে গেলে বোঝা যাচ্ছে। কিন্তু অন্য ক্ষেত্রে আমি অন্য সময় বলবো যেটা, তখন কিন্তু খুব অসুবিধা হবে, অন্য কিছু যদি থাকতো সেখানে কিন্তু কাজটা আরও বেশি ধৈর্য সহকারে আপনাকে করতে হতো। তাহলে আমাদের এই যেটা কাজটা, যেটা আমাদের লেয়ার মাস্কের যে কাজটা, সেটা আমরা করে ফেললাম। আমরা দেখতে পেয়েছি যে, এই দেখুন একটু জুম করে এখানে দেখে নেবেন যে লেয়ার মাস্ক দিয়ে আপনারা কতটা কাজ করলেন। এরপরে কিন্তু জুম করে 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 আস্তে আস্তে করে দরকারে ব্রাশের সাইজটা এবারে কিন্তু ছোট করে নেবেন, তাহলে অনেকটা সিলেক্টিভ জায়গাতে কিন্তু কাজটা করা যাবে। আবার যখন এই কাজটা করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে আমার মোবাইলের সঙ্গে সঙ্গে যে ব্যাকগ্রাউন্ডে যে স্টারগুলো ব্লার হয়েছিল, সেই ব্লার স্টারটাও কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমি কী করব, এই সময় আমি যেটা করব, আবার আমি এইখানে অর্থাৎ আমার লেয়ার মাস্কের যে অপশান, যে চৌকোনো বক্স, সেখানে ক্লিক করার পরে আমি কিন্তু ওখানে ইরেজ টুল যেটা আছে ক্লিক করলাম এবং আস্তে 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 করে ইরেজ। কেননা আমি আপনারা যে লেয়ার মাস্কের যে ঘর সেখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা সাদার উপরে কালো 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 একটা যেন কিছু দিয়ে ব্রাশ দিয়ে একটা আলপনা করা হচ্ছে। ইরেজ করার সময় দেখতে পাবেন ওই কালোগুলোকে আমরা কিন্তু মুছে দিচ্ছি। এই কালোগুলো মোছা মানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা মুছে আমার কিন্তু যে ফোরগ্রাউন্ডটা সেটাই থাকলো, অর্থাৎ সাদা কালারটা মানে আমার ফোরগ্রাউন্ড আর কালো কালার যেটা সেইটা মানে আমার ব্যাকগ্রাউন্ড। তাহলে আমাকে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে, কখনও কখনও ইরেজ করতে হবে, কখনও কখনও আবার আমাকে ফোরগ্রাউন্ডে আসতে হবে, কখনও কখনও কালো রঙ, কখনও কখনও সাদা। এই সাদাটা আমি এখানে কালার হিসেবে ইউজ করছি না, সাদাটা আমি এখানে ইরেজ করছি, অর্থাৎ কালো দিয়ে আমি মাস্কটা করছি
এবং সাদা দিয়ে আমি ইরেজ করে দিচ্ছি। আবার দেখুন এই সাদার এখানে ইরেজটা হয়ে গেছিলো, তো আমি সেখানে আবার ওখানে কালোটা দিয়ে কিন্তু খুব সহজে আমি মাস্ক করে দিতে পারবো। এই লেয়ার মাস্ক আপনাকে বারবার করে বলছি, লেয়ার মাস্ক কিন্তু আপনাকে শিখতে হবে, কারণ পরে এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে। আপনারা খুব সহজে যে ব্যাকগ্রাউন্ড রিপ্লেসমেন্ট করা যায়, অনেক রকম যদিও সফটওয়্যার আছে এখন, কিন্তু তবু ফটোশপ ফটোশপ এখানে যেভাবে আপনি কাজ করতে পারবেন সেটা কিন্তু আর কোনো জায়গাতেই সম্ভব হবে না। তাই এই লেয়ার মাস্কের কাজটা শিখে রাখতে পারলে কিন্তু অনেক লাভ আছে। তো এবারে দেখি, আমি ধরুন এবার প্রত্যেকটা লেয়ারে আমি যদি চাই যে আমি একটুখানি ব্রাইটনেস বা কন্ট্রাস্ট আমি বাড়াতে চাইব, সেক্ষেত্রে আমি কী করবো, যে আমি আলাদা আলাদা করব, এই জিনিসটা কিন্তু শেখার আছে। যে আমি যদি এখন, যেহেতু আমি জানি যে দুটো লেয়ার আমার, দুটো লেয়ার একসঙ্গে হয়ে আছে, আমি যদি কোনো একদম আপেল লেয়ারে কোনো যদি ব্রাইটনেস বা কন্ট্রাস্ট বাড়াতে চাই, তাহলে কিন্তু আমার যে দুটো লেয়ার একসঙ্গেই সেখানে ব্রাইটনেস আর কন্ট্রাস্টটা বাড়বে। দেখুন এই যে আমি একটা লেবেলের একটা অপশান লেয়ার নিয়েছি, এবার যে বাড়াকমা করছি দেখুন পুরো আমার ছবি যেটা আছে পুরো ছবিটাই কিন্তু বাড়াকমা হচ্ছে। কিন্তু এটা তো করলে হবে না, আমাকে দুটো আলাদা আলাদা, কারণ দুটো আলাদা জিনিস, আমাকে দুটো আলাদা আলাদা করে কন্ট্রোল করতে হবে। তাহলে আমি কী করব, আস্তে করে এই দুটো যে আমার নিচের লেয়ার স্কাই আর ফোর, তার মাঝে কিন্তু আমি উপরের যে অপশান যেটা লেভেলের যে লেয়ারটা নিলাম আস্তে করে নিয়ে চলে আসবো। এসে গেছে, এবারে যদি আমি বাড়াকমা করি, এবার দেখুন এবারে কিন্তু আমার শুধুমাত্র যে ব্যাকগ্রাউন্ডের যে ফোর যেটা এখানে, অর্থাৎ কিনা মোবাইল যেটা, সেটাই কিন্তু আমার বাড়াকমা হচ্ছে। হলো, বোঝা গেল? তাহলে কী করে আমি দুটো লেয়ারের মধ্যে একটা লেয়ার সিলেক্টিভলি কিন্তু আমি বাড়াকমা করতে পারলাম সেটা কিন্তু আমি দেখতে পেলাম। এবারে আমরা দেখব যে এই অবস্থাতে কিন্তু আমরা সিলেক্টিভলি একদম উপরের যে লেয়ার আছে বা স্কাই যে লেয়ারটা, ওটাকেই শুধু বাড়াকমা করব। এই দেখুন উপরে একটা লেভেল নিয়ে নিয়েছি, এবং যেটা করতে হবে এখন কিন্তু অল্ট টিপে, অল্ট প্রেস করে আপনারা দুটো লেয়ারের মাঝে একটু ড্র্যাগ করে ছেড়ে দেবেন, ঠিক আছে? তখনই কিন্তু দেখবেন একটা তীর চিহ্ন, ছোট্ট একটা ক্লিপের মতো একটা চিহ্ন, তীর চিহ্ন আসবে। তার মানে বোঝা গেল শুধুমাত্র নিচের লেয়ারটার সঙ্গেই কিন্তু ওটা লিঙ্ক হয়ে গেছে। এবারে যদি আপনি বাড়াকামা করে দেখলেন তো, তাহলে শুধুমাত্র যে স্কাই লেয়ারটা সেটাই কিন্তু আমার আপ অ্যান্ড ডাউন হলো। তা ওটা দিয়ে আমি স্কাই লেয়ারটা করতে পারবো, আর যেটা নিচের যে আমার লেভেল দিয়েছিল সেটা দিয়ে কিন্তু আমি আমার যে মোবাইলের যে ছবিটা সেটাকে আমি এডিট করতে পারবো, সেটাকে আমি নিজের মতো করে সাজাতে পারবো। এটা আমি বলে দিলাম কী করে দুটো লেয়ার আলাদা আলাদা করে কাজ হবে, এটা কিন্তু আপনারা নিজেরা করতে পারেন। খুব ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশান, এবং নিজেদের কাজ করতেও খুব ভালো লাগবে। এবং আর একটা ব্যাপার, যেটা উপরে যেটা আপনার ক্লিপ হয়ে আছে যেখানে লেভেল আমি দেখতে পাচ্ছি, এবার যা খুশি আপনি ওর উপরে যতগুলো লেয়ার আপনি এডিটের লেয়ার আসবে পরপর, ইভেন আমি ধরুন একটা কার্ভের একটা লেয়ার দেবো, কার্ভের একটা লেয়ার দিয়ে আপনাদের দেখাচ্ছি, ওখানেও দেখতে পারবেন যে কিন্তু ওটাও কিন্তু ক্লিপ হয়েই থাকবে। ওটা ক্লিপ হয়ে থাকা মানে কিন্তু আমার কিন্তু যে স্কাইয়ের যে পোর্শান, শুধুমাত্র কিন্তু স্কাই পোর্শানটাই আমার এডিট হবে, ঠিক আছে? বা এখানে আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট দিচ্ছি, সেটা দেখুন আমি যে কন্ট্রাস্ট বাড়াচ্ছি, যে কন্ট্রাস্ট বাড়াকমা করছি, সেটা কিন্তু কেবলমাত্র স্কাই। তাহলে আমি কিন্তু মিল্কি ওয়েটা কিন্তু খুব সুন্দর করে আমি এক্ষেত্রে ফুটিয়ে তুলতে পারবো। সেক্ষেত্রে আমার মোবাইলের ছবি যেটা কিন্তু ব্রাইটনেস বাড়লে একটু জ্বলে যাবে পুরো স্ক্রিনটা দেখছি, সেটা কোনো রকম কোনো এফেক্ট হবে না। বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদেরকে ব্লেন্ড, যেটা লেয়ার মাস্ক করে ব্লেন্ডটা কিন্তু করতে হবে। এবং আমি বারবার বলছি আপনারা নিজেরা প্র্যাকটিস করুন, আমি একটা দেখিয়ে দিলাম, যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। আর এটা করার সময় একটা কথা যেটা আমি আবার একবার মনে করে দিচ্ছি, ডাউনলোড করা পিকচার করবেন না বা অন্য কারোর ছবি নিয়ে না করে নিজেই ছবি তুলুন, এবং নিজের ছবি নিজেই নানা রকমের ব্লেন্ড বা কম্পোজিট করতে থাকুন। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে দেখলাম অ্যাস্ট্রো ফটোগ্রাফিতে আমরা কী করে কম্পোজিট বা ব্লেন্ডিং ছবি কী করে তুলতে হয় এবং কী করে এগুলোকে কিন্তু এডিট করতে হয়। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের পর্বে।